সবচেয়ে মজার কথা হলো, ঝিল্লিককেই আমি বলেছি দমদম স্টেশনে যে আমাকে একটু টিকিট কেটে দাও না। আসলাম ইভেন আমার বাড়ি অবধি একই সাথে আমরা অটোতেও এসেছি। যারা ইউটিউবটাকে মানে নোংরা করে দিচ্ছে, দেখো ব্লগার মানেই যে সবাই ভাবে যে হ্যাঁ কি করি, কিন্তু যারা নোংরা ভিডিও বানাচ্ছে তাদেরকে কপিরাইট ক্লেম কেন দিচ্ছে না? ওরা তো মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে। গুড মর্নিং বন্ধুরা, শরীরটা খুব খারাপ, সেই লেভেলের মতন এনার্জি দিয়ে আমি ভিডিওটা শুরু করতে পাচ্ছি না। যেদিন আমি ক্লাসেই যাচ্ছিলাম সেদিনও শরীরটা ভালো ছিল না, আমার মতন ভিডিও বানাচ্ছে, কিন্তু পিছন দিকে এই ব্যক্তি কে, একে চেনা চেনা লাগছে তোমাদের? অনেকদিন বাদে দেখা হলো, ছাতা, প্রেশারটা লো হয়ে গেছে দেখে ও ছাতা বের করে দিচ্ছে, আমি আজকে ভুলে গেছি আনতে। আমরা কেউ খাইনি, তার জন্য আমরা এখানে টিফিন করছি। এখনো ক্লাস স্টার্ট হয়নি, তারপরে ক্লাস স্টার্ট হলে আমরা ক্লাস করব। দেখতে পাচ্ছ বিশাল এনেছে কালো জাম, একাকে খাচ্ছিস না? এই যে দিস ইজ বিশাল, ঠিক আছে, ও এনেছে কালো জাম। আই কি করছিস তুই? খেলি তো আমার, খেলি তো, তাও আসি থামছে না। চলো আমি খাচ্ছি, চলো বাবা, কেলানে কেলানে বৃন্দাবন। আনন্দে আমি দাঁত কেলাচ্ছি, আসবে আসবে আমারও বাড়ি আসবে, এদের পরে আমাকে করতে হবে। রুকো যারা সাবার করো, বলা তো ধাক্কা বক্কি নেই কানে কা। রুকো যারা সাবার করো, আজকে যে পার্টটা আমরা করেছি সেটা ওই ব্লগারদের থ্রু নিয়ে, তো অনেকটা খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট। যারা অ্যাকচুয়ালি ইউটিউবটাকে মানে নোংরা করে দিচ্ছে, দেখো ব্লগার মানেই যে সবাই ভাবে যে হ্যাঁ ব্লগার আর কি করিস, বাট না, ব্লগার মানে কিন্তু সবাই সেই ব্লগার টাইপের মধ্যে পড়ে না। অনেকে আছে যারা নোংরা নোংরা ভিডিও করে ইউটিউবে ছড়াচ্ছে। আমার ইউটিউব টিমের কাছে একটাই কোয়েশ্চেন, আমরা যদি জাস্ট একটু গান চালাই বা কোনো কিছু একটা কমিউনিটি গাইডলাইন, আর এত তিন বছরে আমি কোনোদিনও কমিউনিটি গাইডলাইনটা সিরিয়াসলি আমি পাই টু পাই আমি বুঝিনি এখনো পর্যন্ত। যারা জানি যে কোনো গান দেওয়া যাবে না, তখনই কপিরাইট ক্লেম তৎক্ষণাৎ দিয়ে দেয়। কিন্তু যারা নোংরা ভিডিও বানাচ্ছে তাদেরকে কপিরাইট ক্লেম কেন দিচ্ছে না? ওরা তো মাস গেলেই লাখ লাখ টাকা ইনকাম করছে, কেন? আমার জাস্ট একটাই কোয়েশ্চেন। কি তোদের কি সেম কোয়েশ্চেন? তো বল, কিছু বল, ওকে খেতে আসিসনি নাকি স্যার? আপনি কিছু বলুন, এরকম প্রশ্ন আছে বলেই তো আজকে আমি এই স্ক্রিপ্টটা বানিয়েছি, বুঝতেই পারছিস। চলো দেখা হচ্ছে পরে ব্লগ। এই নিয়ে তো আমি তোর
এর আগেও তো একটা কি বললাম জানো, হ্যাঁ আমি তো ফেসবুকে তো পোস্ট করেছি, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে পোস্ট করেছি। তো আমরা পার্টটা করেছি, আমি তোমাদের সাথে একটু জুড়ে দেব, তোমরা দেখে নিও। এই কৃষ্ণা ভিডিও করেছে, কৃষ্ণা আমাকে ভিডিওটা দেবে, দিবি তো? একদম, চলো ওটা আমি জুড়ে দেব। বাবা হাত কাঁপছে কেন রে? দীপু এনেছে এই লিপ বাম, ও একা একা দেবে, ঠোঁটে একা একা ঘষবে, সেটা কি হয় বলো? সেটা অন্যায় না? তার জন্য ওর থেকে কেড়ে এবার আমি ঠোঁটে ঘষছি। হ্যাঁ এটাই আমি। আরে কেনা কে চাতে হো? এই চিড়ে ভাজা হচ্ছে বিশাল শুটে গিয়েছিল, সেখান থেকে টিফিন দিয়েছিল। এই আমার দে, কইতাছি কইতাছি দে, শরীরটা কিন্তু সত্যি খারাপ ছিল, যদি ঘরে থাকতাম তাহলে কিন্তু বিছানা থেকে উঠতে পারতাম না, এতটাই শরীরটা দুর্বল, প্রেশারটা লো হয়ে গেছে। কিন্তু যখন বন্ধু বান্ধবীদের সঙ্গে আসলাম তখন যেন শরীরটা খারাপটা একদম মেডিসিনের মতন ঝট করে চলে গেল। সত্যি যদি তোমাদেরও এরকমটা মনে হয়, তোমরা ফ্যামিলির সাথে সময় কাটাও, বন্ধুদের সাথে সময় কাটাও। আমার কিন্তু দেখা নেই নে, আমরা এখন চিকেন রোল খাবো, তোমরা কি কেউ খেতে চাও? আমি চিকেন রোল নেই নে, তারপর আমি চিকেন খেতে খেতে আমার বোর লেগে গেছে, এত মানে চিকেন খেতে। চিকেন রোল দুটো ছিল তো, একটা দেওয়া হয়নি, ওই জন্য পাইনি, ওই জন্য নাইনি। আমার ব্যাপারটা হচ্ছে আমি যতই খাই আমার ততই ইচ্ছে না, আমার অ্যাকচুয়ালি চিকেন খেতে খেতে না বোর লেগে গেছে, যার জন্য আমি এগ রোলটা অর্ডার দিয়েছি। আমি এগ রোলটাই আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, আজকে রান্না করার সময় ছিল না, না খেয়েই ক্লাস করতে এসেছি। আর এখন বাজে হলো কটা বাজে রে? 7:30 বাজে, সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, না লাঞ্চ করেছি ভালো করে, না ব্রেকফাস্ট করেছি। সত্যি বাড়িতে আমি কবে যাব? আমি বাড়িটা খুব মিস করছি। যখন আমি বাড়িতে কোনো কাজ করতাম তখন যতই শরীর খারাপ লাগুক না কেন, কাজ করে এসে মা তো দুদণ্ড আমাকে দুমুঠো খাবারটা দিত। কিন্তু এখানে দেখো একা একা থাকি, খাবার কখন কি খাচ্ছি কোনো ঠিক নেই, একা একাই সবটা করতে হয়। যেমন আজকে অ্যাক্টিং ক্লাসে না খেয়েই চলে গেলাম, শরীরটা এতটাই খারাপ যে 12টার সময় কি 1টার সময় ঘুম থেকে উঠেছি, তখন কে রান্না করবে? দেখো ঠাকুর কিন্তু আমার সাথ ছিল, আসার পথে বাবা লোকনাথের পুজোর প্রসাদ খেলাম। তো চলো নেক্সট দিনে চলে আসলাম। নেক্সট দিন আমার জীবনে ঘটলো ধামাকাদার একটা কিছু। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কে চিনতে পেরেছ? কে? হ্যাঁ আমি তো প্রথমে চিনতেই পারিনি, তারপর চিনেছি। তো গাইস একই সাথে আমি ভাবতে পারিনি, আমি ওকে টিকিট, সবচেয়ে মজার কথা হলো লিখকেই আমি বলেছি দমদম স্টেশনে যে আমাকে একটু টিকিট কেটে দাও না, আমি বুঝতেই পারিনি ওটা ঝিলিক ছিল। তারপরে আমি যখন ভালো করে দেখলাম যে না এটা তো ঝিলিক, তারপরে দিয়ে ওখানে একই সাথে মেট্রোতে আসলাম, ইভেন আমার বাড়ি অবধি একই সাথে আমরা অটোতেও এসেছি। আসলে সত্যি কথা বলতে না আমি মানে কাউকে দেখলে, কোনো সেলিব্রিটিকে দেখলে বলতে পারি না যে আমি একটু ব্লগ করি। আমি জাস্ট কত কষ্টে যে বলেছি তোমাদের, তোমাদের সাথে দেখানোর জন্য যে না আমি সত্যি বলছি, যার জন্য আমি একটা ফটোও তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি। বাট ভাবতে অবাক লাগছে যে একই সাথে আমরা মানে মানে সেই দমদম থেকে একই সাথে বাড়ি অবধি আসলাম। ওরও হয়তো বাড়ি এদিকেই হবে, আই থিঙ্ক আমার বাড়ি যে মানে আমি যেখানে থাকছি পাশাপাশি হবে। তো চলো রাস্তাঘাটে ব্লগ করছে, মানুষ দেখছে, চলো পরে দেখা হচ্ছে। প্রতিদিন শ্যুট করে আসি, ঢেল মেরে কাপড় ফেলে রাখি, এরকমভাবে জমতে জমতে 2 বালতি কাপড় জমে গেছে আজকে, অনেক কাপড় ধুয়েছে। সত্যি একদম এই শরীর খারাপের মধ্যেই এত ব্যথা বন্ধুরা, এটার থেকে কি বলবো, পুরো জায়গাটা টাটিয়ে আছে আর কোনো কাজ করলেই খালি কষ বেরোচ্ছে। এটা কি হয়েছিল বলতো? গরম তেল পড়ে গিয়েছিল, তারপরে ফোসকা হয়েছিল, ফোসকা পড়েছিল, সেই ফোসকাটা মানে ফেটে গিয়ে এই অবস্থা আমার। বাবা প্রচণ্ড ব্যথা, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে আর সারাটা জায়গা টাটিয়ে আছে, কোনো কাজ করতে পারছি না।
বন্ধুরা, উপরের কাকিমা বলেছে যে বোরোলিন দিয়েছে, এই যে বোরোলিন দিয়েছে, বোরোলিনটাকে এই চামচের মধ্যে নিয়ে তারপরে এই লাইটার দিয়ে একটু গরম করে গরম বোরোলিনটা লাগাচ্ছি। তোমরা বিশ্বাস করতে পারবে না, এই একটা ব্যথার জন্য আমার জ্বর এসে পড়েছে, এত পরিমাণে ব্যথা। দেখি এখন এটাতে কাজ দেয় নাকি, নাহলে সন্ধ্যাবেলা ডাক্তার কাছে যেতে হবে। নাহলে সামনে একটা বড় শ্যুট আসছে, এই ব্যথার জন্য আমি শ্যুটটা করতে পারবো না, যেই শ্যুটটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি করব। তার জন্য তোমাদের চ্যানেলে থাকতে হবে, অবশ্যই জুড়ে থাকতে হবে। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো, আনএক্সপেক্টেড, মানে অ্যাক্সিডেন্টালিভাবে কার সাথে দেখা হলো আর একই সাথে আসলাম সেই দমদম থেকে, মেট্রো ধরে, মেট্রোতে একই সিটে বসে, তারপর অটো করে আবার আসলাম আমার বাড়িতে, ও মানে একই সাথে একদম পাশাপাশি বসেছিলাম একদম, মানে কি মানে ভাবাই যায় না যে জীবনে কত কিছু দেখছি, সিরিয়াসলি, মানে সত্যি অনেকটা হ্যাপি লাগছে। আর কিন্তু এই ব্যথার জন্য টেনশনে আছি যে আমি পরবর্তীর যে ফাইনাল কাজটা যেটা আসতে চলেছে সেটা আমি আদৌ কি করতে পারবো কি না, প্রচণ্ড টেনশন হচ্ছে। আর রক্ত ফুলে যাচ্ছে, এটার জন্য প্রচণ্ড ব্যথা, কাজ তো আমাকেই করতে হচ্ছে, একা থাকি না তো। উপরের কাকিমা তবু বললো বোরোলিনের কথাটা, তবু ভালো ভালো লাগছে, দিয়ে না আরাম পেয়েছি, না বললে তো এই আরামটাও পেতাম না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। সামনে আসতে চলেছে একটা ধামাকাদার ভিডিও, তোমরা ভাবতেও পারবে না তোমাদের জন্য সেই জায়গায় কাজ করতে চলেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই, জয় হিন্দ।